কেন এই ঘুমের ঘরে কেন চমকে উঠেছি না 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 প্রভু প্রভু সে তো আমার কলঙ্ক হইতে ঘুমিয়েছিল প্রভু আজ আমার প্রভু কোথায় এই যে আমার সাজানো অন্যরে আছি প্রভু কলঙ্কে নেই কোথায় প্রভু ওগো তুমি কেন নীরব হয়ে ভীমস্থলে বসে আছো কথা বলো তুমি খেলে না অরণ্য না খেয়ে তুমি রেগে তুমি ভীমস্থলে ঘুমিয়ে আছো না 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 শোনো এই যে তোমার পাশে রয়েছি এখন আমার সাথে তুমি কথা বলো ওগো প্রভু প্রভু কেন আমার প্রভু যাচ্ছেন কি হয়েছে আজ কেন সর্বশরীর নীলবর্ণ হয়েছে আর কেন এবার ঠান্ডা হয়ে গেছে ওগো তোমার শরীর কেন ঠান্ডা হয়েছে তুমি কথা বলো আমায় প্রভু কথা বলো কথা বলছে না প্রভু 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 চমকে উঠেছি এই যে আজ আমার স্বামী যে বেঁচে নেই বেঁচে নেই বেঁচে কে আমার তাকে বেবি পোলে বলে কে আমার সাথে হাসে গিয়ে কথা বলবে Yokio Irinino Irupuno Reho Ya Prabhu Gale No Oh Rechari
দেখি হঠাৎ করে কার কান্না শুনতে পাচ্ছি তুমি কি আমার বৌমার কিছু হয়েছে বৌমা মা কেন কাঁদো বধু Thank you.
আমি তোর জন্য কত ব্যবস্থা করেছিলাম তবু আমি তোকে রক্ষা করতে পারলাম না রে লক্ষ্মীনাথ আরে লক্ষ্মীনাথ ছাড়িয়া গেলেন রে পাগল হইয়া আছে
পুত্র নেই চিরতরে ঘুমিয়ে গেছে আর লক্ষ্মী আর বেঁচে নেই সদাগর মহাশয় কি হয়েছে সদাগর মহাশয় কি হয়েছে বাসরী গৃহে আবার সর্বনাশ হয়েছে লক্ষ্মীন্দ্র আর বেঁচে নেই যে লক্ষ্মীন্দর আমার চিরতরে ঘুমিয়ে গেছে তোকে আর কোনদিন কাকু বলে ডাকবে না লক্ষ্মীন্দ্রে বাঁচবার জন্য আমি কত ব্যবস্থা করেছিলাম চৌত্রদিকে রেখে দিয়েছিলাম শত শত প্রহরী ওই শিরোদণ্ডায় পাহারা করেছিল রোজা ধরন্তরী কোথায় কোথায় রোজা ধরন্তরী ঠিকই বলেছেন সদাগর মহাশয় এই বেঈমান রোজা ধরন্তরী প্রাণের আশ্বাস দিয়েছিল যে আজ প্রাণের বিনিময় হলেও লক্ষ্মীন্দ্রকে রক্ষা করবে কিন্তু আজ লক্ষ্মীন্দ্রকে রক্ষা করতে না পেরে সেই বেঈমান ধরন্তরী প্রাণের ভয় ধরে পালিয়ে গিয়েছে পালিয়ে গেছে সেনা আমায় বলেছিল আমায় কথা দিয়েছিল নিজের প্রাণ বাজি রেখে তবু আমার পুত্র লক্ষ্মীন্দরকে রক্ষা করবে আজ রক্ষা না করতে পেরে প্রাণের ভয়ে পালিয়ে গেছে আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাওয়া ধরন্তরী নিয়ে আসবে আমার কাছে আমি এই মুহূর্তে ছুটে যাবো নগরীর দিকে যেখান থেকে হোক না কেন রোজা ধরন্তরী করে হাতে পায়ে শৃঙ্খলিত করে ওই চাবুকের প্রহার করতে করতে নিয়ে আসবো আমি আপনার কাছে তুমি আমার আদেশ পালন করো আর কেঁদে কি লাভ হবে আর কেঁদে কি লাভ হবে যে লক্ষ্মীন্দর আমার হারিয়ে গেছে আর কোনদিন তোকে মা বলে ডাকবে না হে ভগবান আজ কেন করে সাতটি সন্তানকে জন্ম দেওয়ার পর আমার কোন সন্তান রইল না যাকে সবাই আমায় ছেড়ে চলে গেল আমার হারিয়ে গেছে প্রাণ পাখি আর তো ফিরে আসবে না Thank you.
আছে প্রাণ পাখি আর তো Yeah.